দেখুন যে কারণে টিউনেশিয়ায় সতীর্থ ফিরে পেতে সার্জারি টিউনেশিয়ায় সতীর্থ ফিরে পাওয়ার চেষ্টা করেছে তরুণীরা দেশটিতে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই সার্জারি বিয়ের পর অনেক পুরুষ সন্দেহ করেন যে তার নবপরিণীতা স্ত্রী আগে সতীর্থ হারিয়েছেন আর এ কারণেই টিউনেশিয়ায় সতীর্থ পূর্ণ গঠন সার্জারির চাহিদা বেড়েছে যৌনাঙ্গ পূর্ণগঠনে বিশেষ সার্জারি খরচ হবে প্রায় চারশো ডলার সতীর্থ পুনর্গঠন হল সামান্য সার্জারির মাধ্যমে যৌনাঙ্গ এমন অবস্থায় আনা যাতে করে মনে হয় তার আগে কোনো যৌন অভিজ্ঞতা হয়নি আর এই সার্জারিগুলো হয় রাজধানীর তিউনিসের ক্লিনিকগুলোতে স্ত্রীর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এ বিষয়ে আঠাশ বছর বয়সী ইয়াসমিন বলেন অনেকটা আত্মপ্রবঞ্চনার মতো এবং আমি আসলেই উদ্বিগ্ন যে কোনো দিন হয়তো আমার স্বামীর সঙ্গে আলাপচারিতার সময় ভুলবশত নিজের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করে ফেলতে পারি বা আমার স্বামী হয়তো সন্দেহ করার জন্য কিছু ক্লু পেয়ে যাবেন তিনি বলেন তার জন্ম একটি উদার পরিবারে বহু বছর তাদের পরিবারটি বসবাস করছে তিউনিশিয়ার বাহিরে তার ভয় তার হবুবর যদি তার যৌন অভিজ্ঞতার কথা জানতে পারে তাহলে হয়তো বিয়েই ভেঙে দেবেন একজনের সঙ্গে আমার প্রেম ছিল এবং তখন আমি বুঝতেই পারিনি সমাজে এটা নিয়ে কেমন চাপ কাজ করে আর এর পরিণতিই বা কেমন হতে পারে আর সেই কারণে এখন আমার ভয় লাগছে যৌনাঙ্গ পূর্ণগঠনের একটি বিশেষ পদ্ধতির সার্জারির জন্য চিকিৎসককে দিতে হবে প্রায় চারশো ডলার এর মাধ্যমে তার সতীত্ব ফিরে পাওয়ার কথা অর্থ অর্থাৎ সতী বা ভার্জিন মনে হবে তাকে পরিবার ও প্রেমিক যার সাথে তার বিয়ে হবে তাকে না জানিয়ে টাকা জমি এ ধরনের সার্জারিতে যাচ্ছেন এই তরুণী আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে